একদিকে গাজা থেকে যেমন চলছে বন্দী বিনিময়ের আনুষ্ঠানিকতা, অন্যদিকে ফিলিস্তিনের পশ্চিম তীরে অব্যাহতভাবে চলছে ইসরায়েলি সেনাদের নৃশংসতা। ইসরায়েল বন্দী মুক্তি দিয়ে যেমন খালি করছে কারাগার, অন্যদিকে সেটি পূর্ণ করছে আরও ফিলিস্তিনিকে বন্দী করে। শুধু তাই নয়, যুদ্ধবিরতি চলাকালে 25 নভেম্বর শনিবারও ইহুদি বাহিনীর হামলায় প্রাণ গেছে 6 ফিলিস্তিনির। 26 নভেম্বর রবিবার এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায় এ তথ্য। প্রতিবেদনে বলা হয়, রাতভর চালানো অভিযানে ধরপাকড়ের শিকার হয় অনেক ফিলিস্তিনি। জেনিন শহরের বিভিন্ন এলাকায় তাণ্ডব চালায় ইসরায়েলি সেনারা। মূল টার্গেট ছিল শরণার্থী শিবির। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি হাসপাতাল ঘেরাও করেও ছোঁড়া হচ্ছে গোলা। স্বেচ্ছাসেবী সংস্থা রেড ক্রিসেন্টের সদর দপ্তরেও চালানো হয় হামলা। একই দিনে রামাল্লার কাছাকাছি ইসরায়েলের এক কারাগারের বাইরে হয় গোলাগুলি। গেল 1.5 মাসে পশ্চিম তীরে চালানো ইসরায়েলের সাঁড়াশি অভিযানে প্রাণ গেছে অন্তত 229 ফিলিস্তিনির, যে তালিকায় 52 জনই শিশু। শনিবার ফিলিস্তিনি প্রিজনার্স ক্লাব জানিয়েছে, বন্দীদের প্রথম মুক্তির পর অধিকৃত পশ্চিম তীরে অন্তত গ্রেফতার করা হয়েছে 17 জন ফিলিস্তিনিকে। 2 দিনের এই মুক্তির পরও 8,000-এরও বেশি ফিলিস্তিনি ইসরায়েলি হেফাজতে রয়ে গেছে। এর মধ্যে 2,200 জনেরও বেশি বন্দী রয়েছে যাদের আটক রাখা হয়েছে কোনো অভিযোগ বা বিচার ছাড়াই। এদিকে যুদ্ধবিরতির প্রথম দিনে 13 ইসরায়েলি ও 39 ফিলিস্তিনির মুক্তির পর শনিবার 14 ইসরায়েলির মুক্তি দেয় হামাস। বিনিময়ে 42 ফিলিস্তিনির মুক্তি দেয় ইসরায়েল। জানা গেছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 14,850 ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে 8,000-এরও বেশি শিশু এবং নারী। আহত হয়েছে 28,200 জনেরও বেশি। ইসরায়েলি সরকারি পরিসংখ্যান অনুসারে ইতোমধ্যে 1,200 ইসরায়েলি নিহত হয়েছে। গত মাস থেকে অবরুদ্ধ ছিটমহলে ইসরায়েলের অবিরত বিমান ও স্থল হামলায় হাসপাতাল, মসজিদ এবং গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।